আমেরিকা ইংল্যান্ড জার্মান জাপান ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড পাকিস্তান বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে কিন্তু যখন যুদ্ধ শুরু হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরাইলের পক্ষে নিয়েছিল তারপরে তখন যে ঘুমটা ভাঙার পরে আবার প্যালিস্তানের পক্ষে দিয়ে কথা বলেছে এ সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছে আমার বক্তব্য একটু অন্য দিকে হবে আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না শুনেছেন কি জানি না আমাদের ভারতবর্ষের কিছু পাঁচাটা মিডিয়া গদি মিডিয়া এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের মুখ মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবে না সেই পাঁচাটা গদি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারা সরাসরি প্যালিস্তানিকে জঙ্গি বলে ঘোষণা করছে সন্ত্রাসী দেশ বলে ঘোষণা করল কিন্তু বাহান্ন বছর ধরে আমেরিকা যেভাবে নির্ভর মানুষগুলোকে হত্যা করছে তার বিরুদ্ধে তারা মুখ খোলে না কারণ করে আমাদের ভারতবর্ষে যেখানে কিছু ঘটনা ঘটে গতি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ওরা ব্যাগে কোন ইসলাম নিয়ে ঘুরছে কারণ মুসলমানা যদি একটু ভুল করে তাদের জঙ্গি বলে ইসলাম মারবে সন্তাস বলে ইসলাম মারবে আমার ভয় হয় কেন এই সব শুধু মুসলমান আসেনি হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে আমার ভয় হয় কি জানেন প্রত্যেকটা ভাইকে বলছি ওই গদি মিডিয়া পাঁচাটা মিডিয়া এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এদের ব্যাগগুলো আপনারা একটু চেক করবেন কারণ দু হাজার চব্বিশে ভোট আছে এরা ভোটের আগে দুই কাঁধে দুটো ব্যাগ নেবে এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মন্দিরে গ গরুর মাংস গিয়ে ফেলে দিয়ে আসবে না জানালি ব্যাগে করে লুকিয়ে নিয়ে। মুসলমানদের মসজিদে সরের মাংস ফেলে দিয়ে আসবে দিবার পরে এরা দাঙ্গা লাগাবে আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি এক নম্বর দাঙ্গাবাজ হয় সেটা কিছু গদি মিডিয়া কিছু পাঁচ আটা মিডিয়া এরা এক নম্বরে আছে আপনারা বলুন হুজুর আজকের অনুষ্ঠানটা প্যালেস্তালি ইসরায়েল কে নিয়ে আজকে এই বক্তব্য এখানে কেন কারণ আমার এই বক্তব্যটা কারণটা আমি একটা জানিয়ে দিচ্ছি একের পর এক বক্তা মূল্যবান মূল্যবান বক্তব্য Amen.